প্রিয় দর্শক, আপনি কি জানেন হযরত ইউসুফ আলাইহিস সালামকে 400 বছর পর কবর থেকে তুলে অন্য জায়গায় কেন কবর দেওয়া হয়েছিল? চলুন তাহলে জেনে নেই। যখন হযরত ইউসুফ আলাইহিস সালাম ইন্তেকাল করেন, তখন বনি ইসরাইল ওনার কবর মোবারককে কফিনে ভরে দাঁড়িয়ে নিলে দাফন করেছিল। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম তার মৃত্যুর আগে ওসিয়ত করেছিল যে এমন একটা সময় আসবে যখন তোমরা এই জায়গা ছেড়ে চলে যাবে, সেই সময় আমাকেও সাথে নিয়ে যাবে এবং আমাকে আমার পিতা ও দাদার সাথে দাফন করে দিবে। সময় পরিবর্তন হলো, মুসা আলাইহিস সালামের যুগ এলো, যখন ফেরাউন বনি ইসরাইলের উপর অনেক ও অত্যাচার শুরু করলো। তখন মুসা আলাইহিসসালাম আল্লাহর হুকুমে সবাইকে নিয়ে সে স্থান ত্যাগ করতে লাগলো, কিন্তু তিনি পথ খুঁজে পাচ্ছিলেন না। তখন মুসা আলাইহিসসালাম আল্লাহর কাছ থেকে জানতে পারলেন যে ওনাদের সাথে ইউসুফ আলাইহিসসালামের কফিনও নিয়ে যেতে হবে, তারপর তারা পথ পাবে। তখন একজন বৃদ্ধ মহিলা নীল নদের পথ দেখালেন, তারপর মুসা আলাইহিসসালাম ইউসুফ আলাইহিসসালামের কফিন মোবারক বের করে ফিলিস্তিনে নিয়ে আসলেন এবং ইয়াকুব আলাইহিসসালাম, ঈসা আলাইহিসসালাম ও ইব্রাহিম আলাইহিসসালামের সাথে দাফন করলেন।